সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা। আজকে আমরা মেষলগ্ন মেষ রাশির নভেম্বর মাসের পথচলা নিয়ে আলোচনা করব। নভেম্বর মাসে মেষলগ্ন মেষ রাশির যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনাদের লগ্নপতি মঙ্গল আর শনি দশমপতি দৃষ্টি বিনিময় হচ্ছে মিউচুয়াল অ্যাসপেক্ট এর এক্সচেঞ্জ, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি, সেটা দেখে নিয়েছেন আশা করি, না দেখে থাকলে দেখে নেবেন। আপনাদের থার্ড অ্যান্ড সিক্স লর্ড বুধ সপ্তমে প্রবেশ করে যাচ্ছে 2 তারিখ, এবং এই সপ্তমভাবে আপনাদের মঙ্গল বুধ এবং রবি থাকছে। রবি থাকছে 16 তারিখ অবধি, বুধ থাকছে 21 তারিখ অবধি, এবং মঙ্গল পুরো মাস থাকছে। লগ্নপতি নিচস্থ পঞ্চমপতিকে নিয়ে, তৃতীয় ষষ্ঠপতিকে নিয়ে যে থাকছে, কিছু ভুলভাল সিদ্ধান্ত হওয়ার বিশেষ সম্ভাবনা, তাড়াহুড়ো করে হটকারী কিছু সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা মঙ্গল আর শনির মিউচুয়াল অ্যাসপেক্টের কারণে, সেই জায়গায় আপনারা সাবধান থাকবেন। আদারওয়াইজ কিন্তু এই শনি আর মঙ্গলের যে দৃষ্টি বিনিময়, শনি আর মঙ্গলের এনার্জি ভীষণ পাওয়ারফুল এনার্জি। আমি বারবার বলি যে এটা অত্যন্ত প্রোডাক্টিভ, হাইলি রেজাল্ট ওরিয়েন্টেড একটা এনার্জি, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, আমরা তার যোগ্য নই। তো সেই কারণে নিজেদের যোগ্যতাটাকে তৈরি করার জন্য একটা পেশেন্স, একটা ধৈর্য এবং একটা অনুশাসন, ডিসিপ্লিনের প্রয়োজন। সেই ধৈর্য আর ডিসিপ্লিন যদি আমরা নিজেদের চরিত্রের মধ্যে সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু মঙ্গল আর শনি আমাদের বিশেষভাবে শুভ ফল দেবে। তো সেই জায়গাটাকে আমাদের খেয়াল রাখতে হবে। বৃহস্পতি আপনাদের একাদশে যাবে, কিন্তু সেটা নভেম্বর মাসের শেষ প্রান্তে গিয়ে 20-21 তারিখ। বুধ বৃশ্চিকে প্রবেশ করে যাবে নভেম্বর মাসের 20-21 তারিখ। শুক্র পুরো মাসটাই আপনাদের নবমে থাকছে, সপ্তমপতি নবমে, এটা একটা শুভ যোগ। সেই জায়গায় মেষলগ্ন মেষ রাশির মানুষদের একটা বিদেশের সঙ্গে যোগাযোগ, উচ্চবিদ্যায় একটা শুভ ফলাফল, দাম্পত্য জীবনে কিছুটা সুখভোগ, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু গুড নিউজ পাওয়ার সম্ভাবনা, এবং মেষরাশি মেষলগ্নের বিবাহ স্থির হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মাসের প্রথম দিন 1 নভেম্বর মেষলগ্ন মেষরাশি আপনাদের যথেষ্ট একটা ভালো দিন, নিজেদের আয় উন্নতি, ইনকাম, ক্রিয়েটিভ দিক, এই সব দিকে আপনারা একটা শুভ ফল পাবেন। কিন্তু নিজেদের যে উৎসাহ, উদ্যম, উত্তেজনা, অ্যাগ্রেশনটা এবং অ্যারোগেন্সটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। সেকেন্ড অ্যান্ড থার্ড মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব থাকবে, মায়ের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা, পারিবারিক ক্ষেত্রেও কিছু গোলযোগ, কিছু পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কিছু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু দূরভ্রমণ এবং ভাগ্যোন্নতি ও উচ্চবিদ্যার ক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। 4 আর 5 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা উত্তেজনা, উগ্রতা এবং বিবাদ প্রবণতা থাকবে, এবং সেই মানসিক অবস্থায় কিন্তু সিদ্ধান্ত নিতে আপনারা খুব সাবধান। এবং এই 4 আর 5 এই দুটো দিন কিন্তু খুব ক্রুশিয়াল, কারণ অনেক রকম সুযোগ আসতে পারে, অনেক রকম সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আসতে পারে। সেই জায়গায় খুব স্থির চিত্ত হয়ে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। দাম্পত্য জীবনে, ব্যবসা ক্ষেত্রে, কর্মজীবনে নানান দিকে কিন্তু আপনাদের 4th এন্ড 5th খুব এনার্জাইজ থাকছে, খুব হাইলি পোটেন্ট থাকছে। 6 আর 7 আবার একটু মন মানসিকতা একটু ডাউন থাকবে, গৃহ পরিবেশ খুব একটা সুখকর থাকবে না, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং মায়ের সঙ্গে একটা বিবাদ হতে পারে। 8 আর 9 এই দুটো দিন কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ শুভ দিন, নানান রকম পারিবারিক ক্ষেত্রে গৃহ সুখ, সংসার সুখ, দাম্পত্য জীবনে কিছু এনজয়মেন্ট, এই সব জায়গাগুলো আপনারা পাবেন, এবং গৃহ পরিবেশ, বাড়ি, নিজেদের যে ডোমেস্টিক এনভায়রনমেন্ট, তার জন্য কিছু ডেকোরেশন, কিছু সাজগোজের জন্য আপনারা কিছু অর্থ ব্যয় করতে পারেন, কিছু চিন্তাভাবনা করতে পারেন, কিছু রেনোভেশনের চিন্তা আপনারা প্ল্যানিং করতে পারেন। 8 আর 9
দশ আর এগারো এই দুটো দিন আপনাদের একটু কর্মক্ষেত্রে সমালোচনার সম্মুখীন হতে পারেন, একটু মানুষের সঙ্গে বিবাদ প্রবণতার জায়গা থাকছে, নিজেরা উগ্র চিত্ত থাকবেন, সেখানে নিজেদের কন্ট্রোল করতে হবে। কিন্তু তাছাড়া বিদেশ ভ্রমণের যোগ, উচ্চবিদ্যার যোগ এবং ওভারঅল কিছু শুভ কানেকশন আসার কিন্তু সম্ভাবনা থাকছে। বারো আর তেরো গৃহ সংক্রান্ত কিছু শুভযোগ দেখা যাচ্ছে, গৃহ সংক্রান্ত কিছু ডিসিশন নিতে পারেন, নতুন গৃহ ক্রয়, ডোমেস্টিক এনভায়রনমেন্টে কিছু চেঞ্জ, কিছু গৃহ পরিবর্তন, এই সমস্তগুলো কিন্তু বারো আর তেরো দেখা যাচ্ছে। চোদ্দো পনেরো ষোলো একটু সাবধানে থাকবেন, ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোলে রাখবেন, প্র্যাকটিক্যাল মাইন্ডকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। একটা গৃহ ত্যাগের যোগ, গৃহ পরিবর্তনের যোগ, বিদেশ যাত্রার যোগ চোদ্দো পনেরো ষোলো দেখা যাচ্ছে, এবং আকস্মিকভাবে মায়ের একটু স্বাস্থ্যহানির যোগও কিন্তু চোদ্দো পনেরো ষোলো দেখা যাচ্ছে। সতেরো আঠেরো আপনাদের মধ্যে অনেকটাই উৎসাহ, উদ্যম, এনার্জি থাকবে, কর্মক্ষেত্রে সেই এনার্জিকে আপনারা কাজে লাগাবেন, কিন্তু কোনো মতেই বিবাদ প্রবণতার জায়গাটাকে বাড়তে দেবেন না, এবং সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং বাক সংযমকে, বাক সংযমের দিকে নজর রাখবেন সতেরো আর আঠেরো। উনিশ কুড়ি একুশ মেষলগ্ন মেষরাশি বৈষয়িক ক্ষেত্রে শুভযোগ, বৈষয়িক ক্ষেত্রে প্রাপ্তির যোগ, ক্রিয়েটিভ ফিল্ডে প্রাপ্তির যোগ, এবং গৃহ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু কিছু পজিটিভ নিউজ আপনারা পেতে পারেন। বাইশ আর তেইশ আপনাদের কন্ট্যাক্টস, আপনাদের নেটওয়ার্কিং, সেই জায়গাগুলোকে ব্যবহার করবেন, কন্ট্যাক্টস, নেটওয়ার্কিং, যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফলাফল পাবেন। চব্বিশ পঁচিশ ছাব্বিশ, চব্বিশ পঁচিশ ছাব্বিশ গৃহস্থান শুভ থাকছে, নিজের মানসিক স্ট্রেংথও শুভ থাকছে, কিন্তু কিছুটা সমালোচনার সম্মুখীন হওয়া এবং মাঝে মধ্যে একটু অবসাদগ্রস্ত হয়ে যাওয়ার সমস্যা তৈরি হবে। ওভারঅল নিজের যে মানসিক স্ট্রেংথটা পাবেন সেটা দিয়ে কর্মস্থানে কিন্তু আপনারা ভালো একটা জায়গা নিজেদের তৈরি করতে পারবেন। সাতাশ আর আঠাশ আবার আপনাদের জন্য বিশেষ দুটো শুভ দিন, কর্মক্ষেত্র, ভাগ্য, উচ্চবিদ্যা, বিদেশ যাত্রার বিশেষ কিছু শুভ যোগাযোগ আসতে পারে, এই সমস্ত বিষয়ে আপনারা বিশেষভাবে কিছু পরিকল্পনামূলক কাজকর্ম করতে পারেন। উনত্রিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন আবার একটু মন বিক্ষিপ্ত থাকা, মনের মধ্যে একটু বিভ্রান্তি সৃষ্টি হওয়া, সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু ভুল হওয়ার সম্ভাবনা, একটু নিজেদের সংযত রাখবেন। ওভারঅল মেষরাশি মেষলগ্ন এটা মাথায় রাখবেন যে আপনাদের দশমপতি দশমে থাকলেও শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় সেটা অত্যন্ত পাওয়ারফুল একটা এনার্জি এক্সচেঞ্জ, এটা অত্যন্ত পাওয়ারফুল অ্যান্ড পজিটিভ, কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি না বলে, আমাদের সেই যোগ্যতা নেই বলে আমরা সেখানে নেগেটিভ রেজাল্ট পাই। একটা বিমান, একটা এরোপ্লেন, একটা বিশেষ বাহন, সেই এরোপ্লেনে করে দিল্লিতে দু ঘন্টায় চলে পৌঁছে যেতে পারি, কিন্তু আমরা কি সেই বিমানটা চালাতে পারি? সেই যোগ্যতা আমাদের নেই। আমরা বিমান চালাতে গেলে বিমান ক্র্যাশ করবে, অ্যাক্সিডেন্ট হবে। ঠিক সেই রকম মঙ্গল আর শনি ভীষণ পাওয়ারফুল একটা এনার্জি, এই এনার্জিকে সঠিকভাবে চালনা করাটা দরকার, তার জন্য ধৈর্য আর ডিসিপ্লিন, একটু ধৈর্য ধরে থাকবেন নভেম্বর মাসটা, একটু নিজেদের ডিসিপ্লিন রাখবেন, নিজেদের এই মেষরাশির চরিত্রের মধ্যে যে উগ্রতাটা আছে, যে আগ্রাসী অ্যাগ্রেশনের যে ভাবটা আছে সেটাকে কন্ট্রোলে রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবেই কিন্তু এর ফলটা আপনারা পাবেন, না হলে নিচস্থ রবি এবং মঙ্গল ষোলোই নভেম্বর অবধি থাকছে তুলারাশিতে এবং সেখানে শনির দৃষ্টি আছে, কর্মক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, শুভ ফল লাভের জায়গায় কিন্তু কর্মচ্যুতির সম্ভাবনা তৈরি হবে, এই জায়গাটা মাথায় রাখবেন। কোনোভাবেই কোনো বিবাদে প্রবেশ করবেন না এবং নিজেদের হেলথ নিয়ে সাবধানে থাকবেন। মঙ্গল ষষ্ঠপতিকে নিয়ে বসে থাকছে এবং শনির দৃষ্টি থাকছে, চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধান, যারা দু চাকা চার চাকা চালান তারা অতি অবশ্যই সাবধানে কিন্তু রাস্তাঘাটে চলবেন। আশা করি যে
গাইডলাইনটা দিলাম, যে পরামর্শটা দিলাম, সেটা ফলো করে চললে আপনারা ভালো থাকবেন এবং মঙ্গল শনির পজিটিভ দিকটাকে আপনারা পুরো মাত্রায় কিন্তু নিজের জীবনে কাজে লাগাতে পারবেন। সর্বম শুভময়ম শিবনন্তা শুভকৃপানন্তা।